নমস্কার, আমি তোদনা। আরো একবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ এক বিশেষ কারণে ভিডিওটি বানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। আজ আমি ভীষণ খুশি, কারণ জীবনে এই প্রথম একটা মাইলস্টোন ছুঁলাম। আজ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাকে এইভাবে সাপোর্ট না করলে, আমার সাথে না থাকলে আমি কোনোদিনই এখানে পৌঁছাতে পারতাম না। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ যেন এইভাবে আমার সাথে চিরদিন থাকে। আরও একবার আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার গল্পটা একটু অন্যরকম। আমার অনেক বন্ধুরা আছে যারা ভালো নাচতে পারে, গান গাইতে পারে, স্মার্টলি কথা বলতে পারে। আমি মনে করি আমি কিছুই পারি না, শুধু রান্না ছাড়া। আমার বাড়ি হলো হাওড়া। অবশ্য সবাইকে বলে থাকি কলকাতা, কিন্তু আমি এখন হায়দ্রাবাদে থাকি। হাজব্যান্ড অফিসে চলে যাওয়ার পর একা একা সিনেমা দেখে, গান শুনে, ফেসবুক করে যেন সময় কাটত না, খুব বিরক্ত লাগতো। তখনই মাথায় এলো এই রান্নার ব্যাপারটা। নানা ধরনের রান্না শিখতে শুরু করলাম, কিন্তু সমস্যা হলো আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, ভয় করে, গলা শুকিয়ে আসে, কি বলবো ভুলে যায়, পুরো নাজেহাল অবস্থা। মনে মনে ঠিক করলাম হাল ছাড়লে হবে না, আমাকে পারতেই হবে। এরপর এলো আর এক নতুন সমস্যা, আমি কম্পিউটার জানি না, ইন্টারনেট জানি না, মানে নিজের মোবাইলটাও ভালোভাবে ঘাঁটতে পারি না। তখন মনে হয়েছিল আমার দ্বারা চ্যানেল খোলা আর হবে না, এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তারপর একদিন কি মনে গেল, কম্পিউটারটা শিখতে শুরু করলাম। আর এখন আমি নিজেই ভিডিও এডিট করতে পারি, ভয়েস এডিট করতে পারি, কেমন যেন সব ম্যাজিকের মতো হয়ে গেল। এসব আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের ফসল। তবে একটা জিনিস জীবনে শিখেছি, রান্না দিয়ে সব মানুষের মন জয় করা যায়। ভালো মন্দ রান্না করে অপরকে খাওয়ানোর মজাই আলাদা। তারপর যদি এক দুটো ভালো কমেন্ট চলে আসে, তাহলে তো সোনাই সোহাগা, সত্যি মন ভরে যায়। এখন আমার চ্যানেলে 250টার বেশি রেসিপি আছে। আশা করছি আমি আরও ভালো ভালো রেসিপি দিতে পারবো। অনেক বন্ধুরাই নানা ধরনের রেসিপি দেওয়ার জন্য আমায় অনুরোধ করে থাকেন। অনেক রেসিপি হয়তো আমি দিতে পেরেছি, আরও চেষ্টা করব বাকি রেসিপিগুলো দেওয়ার। আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে এক নতুন রেসিপির সাথে।